পশ্চিম মেদিনীপুর জেলার কেশাড়ি ব্লকের কুকাই গ্রামে এখন চাষিদের খুবই দুরবস্থা। বিঘার পর বিঘা ধানের জমি জলের অভাবে শুকিয়ে গেছে। সবচেয়ে খারাপ অবস্থা এই গ্রামের লোধা সম্প্রদায়ের। মহাজনের কাছ থেকে টাকা দেনা করে চাষ করে তারা এখন মাথায় হাত দিয়ে বসেছে। এমনই হচ্ছে গত 5 বছর ধরে। বলরাম দিঘার এই গ্রামের বাসিন্দা, তার 2 বিঘা জমি, বিঘা প্রতি 10,000 টাকা খরচ, মহাজনের কাছ থেকে ধার করে তিনি চাষ করেছেন। পয়সা তো নেই, আমরা খুব গরিব লোক, কিন্তু এই মহাজনের কাছ থেকে ধার দেনা করে আনতে হয়। 100 টাকায় 10 টাকার সুদ আছে। এখন 2 বিঘা বিলে কম হলে 20,000 টাকা খরচ আছে। এখন আমাদের চাষ মরে গেল, মহাজনকে কী দেব আমরা, আমার সংসার কীভাবে চালাবো, সেটা বিরাট সমস্যা। কুকাই গ্রামে প্রায় 100টি লোধাসবর পরিবার রয়েছে। এরা প্রত্যেকেই চাষবাসের সঙ্গে যুক্ত। চাষবাসের পর ইটভাটার কাজ করে। আমি চাষবাস করি আর ইটভাটায় মাঝে মাঝে কাজ করতে যাই এক সিজন। এখন সমস্যাটা কী? আপনাদের সমস্যা, 2 বিঘা বিল চাষ করেছি, মহাজনের কাছে ধার নিয়ে টাকা পয়সা ধার নিয়ে চাষ করেছি, কিন্তু জলের ব্যবস্থা খুব খারাপ বলে চাষ টাস করতে মানে ফসল পুরো নষ্ট হয়ে গেছে একবারে। দোকানে ধার দেনা হয়ে গেছে প্রচুর, টাকা কী করে দিব চিন্তা পড়ে গেছে একবারে। আপনাদের দাবি কী আছে? দাবি বলতে, আমাদের এখানে যদি সরকার থেকে 2-3টা 3টা মতো যদি মেনে দেয়, তাহলে আমাদের জলটা থাকলে শাক সবজিও হবে, ধান চাষও হবে, আমাদের সব কিছুই হবে, কিন্তু আমাদের সেটা নেই। আমরা আবেদনও অনেকবার করেছি কিন্তু আমরা পাইনি। বিডিও অফিসেও আবেদন করেছিলাম, পার্টি অফিসেও আবেদন করেছিলাম, তারা কোনো মানে দায় মানে দিয়ে নিচ্ছে না আর কি, দায়িত্ব নিচ্ছে না কোনো। কুকাই গ্রামে মানুষদের দাবি যে তাদের জমিতে সেচের বন্দোবস্ত করা হোক। তার জন্য আপনারা কেশাড়ি বিডিও অফিসে ফোন করে অনুরোধ জানান। তার ফোন নাম্বার 03229252236। আমি সঞ্জিত মল্লিক, কুকাই গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে ইন্ডিয়ান আনহার্ডের পক্ষে।